খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় গত 13 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত সরকারি মূল্যে ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু হয়েছিল। শনিবার তথা 10 জুলাই ছিল ধান ক্রয় করার শেষ দিন। এদিনে 596 মেট্রিক টন 9 কুইন্টাল 14 কেজি ধান ক্রয় করে। তবে তাদের আশা শনিবার সন্ধ্যা পর্যন্ত 650 মেট্রিক টন ধান ক্রয় হবে। যদিও এগ্রিকালচার দপ্তর সূত্রে জানা যায় তাদের টার্গেট ছিল 900 মেট্রিক টন ধান ক্রয় হবে। মহকুমা খাদ্য দপ্তরের এক আধিকারিক জানান, করোনা পরিস্থিতির কারণে এবং দুপুর 12টা থেকে কারফিউ জারি হওয়ার কারণে ধান ক্রয় করার কাজে ব্যাঘাত ঘটে, এতে কৃষকরা তাদের ধান নিয়ে আসতে পারেনি। তিনি এও জানান, এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট 1,11,50,353 টাকার মোট ধান ক্রয় করা হয়েছে। টার্গেট তাদের ছিল 900 এমটি, আর আমাদের এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমাদের প্রক্রিয়মেন্ট হচ্ছে 596 এমটি, 596.9 এমটি এখন পর্যন্ত, এবং কাজ চলছে। আমরা আশা করি আরও 50 এমটি আমরা প্রচুর করতে পারবো আজকে, তার মানে মোটামুটি ধরুন আমাদের 650 এমটি পর্যন্ত হচ্ছে। স্যার, কী কারণে 900 এমটি হলো না? কারণ বলতে আমার যেটা মনে হচ্ছে যে সেটা ব্যাথা হয়তো এগ্রিকালচার বলতে পারবে, কিন্তু প্রিলিমিনারিভাবে মনে হচ্ছে যে কোভিড সিচুয়েশনের জন্য কিছু হ্যাম্পারিং হচ্ছে এমন। কিন্তু দেখলাম যে বিগত কিছুদিন পূর্বে যে কৃষকরা আসছিল, তাদের অভিযোগ ছিল ঠিক মতো এখানে অসুবিধার সম্মুখীন না। আমাদেরকে তেমন কোনো রিপোর্ট নেই। আমরা মানে কৃষকরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন, ওনারা যা পরিমাণে নিয়ে আসছেন আমরা প্রতিদিনই আমরা সেটা আমরা প্রচুর করছি, আমরা আমরা কিনে নিচ্ছি, এবং আমরা ওই দিনই আমরা কনসার্ন মিলে, আপনারা জানেন যেটা সর্বশুদ্ধি অ্যাগ্রোটেক মিলে এটা পাঠানো হচ্ছে মিলিংয়ের জন্য, আমরা ওই দিনই আমরা মিলে পাঠিয়ে দিচ্ছি, এমন কোনো। স্যার, আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি শ্রী রঞ্জিত কুমার দাস, আমি ইনচার্জ ফুড সেকশন হিসাবে আছি। আর আমি একটা বলি, এখন পর্যন্ত আমাদের সরকারি হিসাবে 1,11,50,353 টাকা মানে দাম কেনা হয়ে গেছে। আজকেই তো লাস্ট ডে, আজকে তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দূরন্ত টিভি।